শারীরিক অবস্থা প্রধানমন্ত্রীকে জানালেন ডাক্তার দেবী শেঠি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে 6ই মার্চ মানববন্ধন ঘোষণা বিএনপির। মাদক বাল্য বিবাহ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে বললেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এবং জেল কোড অনুযায়ী খালেদাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে, আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডাক্তার দেবী শেঠি। গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ নিতে দুপুরে ঢাকায় পৌঁছান ভারতের কার্ডিয়াক সার্জন ডাক্তার দেবী শেঠি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণ করে বিকেলে প্রধানমন্ত্রীকে সেই বিষয়ে অবহিত করেন ডাক্তার দেবী শেঠি। দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে কারাবন্দী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার বেলা 11টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জানান, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে 6ই মার্চ বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনা বুকে নিয়ে এগিয়ে গেলে দেশ উচ্চতার শিখরে আরোহণ করবে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন। পরে স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন কামরুল ইসলাম। মাদক বাল্য বিবাহ ও প্রশ্নপত্র ফাঁস সহ সামাজিক অবক্ষয় রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকল খারাপ দিকগুলোকে না বলে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। খালেদা জিয়াকে জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দিতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে রোববার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত এ আদালতে নাইকো দুর্নীতি মামলা নিয়ে শুনানিতে খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক সোমবার এটি আদেশের জন্য রেখেছিলেন। মাতৃভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং ওয়ান্ডার্স মিডিয়ার পক্ষ থেকে বাংলাদেশ গণ আজাদী লীগের উপদেষ্টা হাজী সুফু মিয়া সরকারকে মাতৃভাষা দিবস সম্মাননা 2019 প্রদান করা হয়েছে। তাকে 36 বছর ধরে চেয়ারম্যান হিসাবে মানব সেবায় বিশেষ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়। রংপুরে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণের উদ্যোগে তৃতীয় লিঙ্গ ও অসহায় মানুষদের জীবন উন্নয়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, পিপিএম। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণের পৃষ্ঠপোষক মুরাদ মাহমুদের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা সোহরাব চৌধুরী, টিটু। রংপুর পুলিশ হল মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান সাহেব, প্রবীণ সাংবাদিক আফতাব হোসেন, আব্দুল মতিন প্রমুখ। সংবাদ শেষ করব, তার আগে সুনামগুলো জানিয়ে দিব আরো একবার। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা প্রধানমন্ত্রীকে জানালেন ডাক্তার দেবী শেঠি।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে 6ই মার্চ মানববন্ধন ঘোষণা বিএনপির। মাদক বাল্য বিবাহ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে বললেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এবং জেল কোড অনুযায়ী খালেদাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।